মুহূর্তে মানে উপস্থিত আছো তিনিচুকীয়া জেলার অতি ব্যস্ততামূলক এখন বজাৰ যার নাম হয়েছে নিউ মার্কেট। আর নিউ মার্কেটে যেহেতু দেওবারে নিশা ইতিমধ্যে 10 মান বজাত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল আর তারপর দেখা গেছে প্রায় গ্রুপ বির 20খনের অধিক দোকান ইতিমধ্যে অগ্নি ভস্মীভূত হয় আর তারপর দেখা গেছে এটা বর্তমান পরিবেশ আসলে এই মুহূর্তে দেখি পাওয়া গেছে সকল ঠাইত আসলে চকুর টুকিছে ব্যবসায়ী সকল কিন্তু যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে প্রায় 20খনের অধিক দোকান ভস্মীভূত হয়েছে আর এই মুহূর্তে যেহেতু নো গো জোন বলে ইতিমধ্যে প্রশাসনে তিনিচুকীয়া জেলা প্রশাসনে ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই যে আসলে বিশেষক মোদী বিল্ডিং আমি দেখাইছো ক্যামেরা পার্সনে মো দেখাইছে এই মোদী যে বিল্ডিং আছে তার যদি স্যান্ডেল আর জুতার যদি গুডাউন হয় আর তার এটাও যেহেতু রাবার যদি উমি উমি জ্বলি আছে ভিতর যার বাবে প্রশাসনে এই যে প্রায় সমগ্র এরিয়ার কিছু একটা অংশ মোদী বিল্ডিংকে ধরে ওচরে পাশে দুখান দোকান ইতিমধ্যে দেখা গেছে তলত আছে যেহেতু নো গো জোন এরিয়া এলার্ট করা হয়েছে বিশেষ করে মোদী বিল্ডিং নো গো জোন এলার্ট করা হয়েছে কোনো ব্যক্তি যাতে ইতিমধ্যে ইয়াত আহিব নয় তার বাবে ইয়াত যেহেতু রঙা ফিটারে আসলে বেড়ি দিয়া হয়েছে গোটে দোকান জ্বলি সারখার হয়ে গেল বসাব নয় নিজের দোকান নিজের দোকান ওর চকুলো টুকিছে। এই মুহূর্তে যদি মন্ত্রী সঞ্জয় কিষাণ উপস্থিত আছে শ্রম মন্ত্রী মানে কিছু কথা জানিবলে যত্ন করি দাদা কি কব এই মুহূর্তে মানে আপনি নিজে আহি পরিদর্শন করেছে অতি দুর্ভাগ্যজনক যে জুই লাগিলে প্রায় 11-12খন দোকান সম্পূর্ণভাবে বস্তুভূত হয়েছে আর ফায়ার ব্রিগেড আহিছিল যদিও প্রথম অবস্থাত আমার লোকাল যেখানে ফায়ার ব্রিগেড আসলে বিশেষ পানির ব্যবস্থা নথকার কারণে জুই বেশিকে জ্বলিলে তারপর মই উপায়ুক্ত ডাঙরিয়াক নির্দেশ দিয়ার লগেলগে আমি আইএসএল এয়ারফোর্স ইত্যাদির পর আমি ফায়ার ব্রিগেড আনিবর কারণে চেষ্টা করল আহি পেলায় গোটেই জুই নুমাবর কারণে সক্ষম হল। কথা হল কি আমার তিনিচুকীয়াত অতিশয় প্রয়োজনীয়তা আছে যে আমি ইয়াতে যিখিনি আধুনিকতাৰে যিখিনি ফায়ার ব্রিগেড ইতিমধ্যে আহিছে সেই তেনে ধরনের ফায়ার ব্রিগেড ইয়াত পর্যন্ত আছে কথাটো মই ইতিমধ্যে অবগত করেছো মই ইতিমধ্যে বিভাগের মন্ত্রী ডাঙরিয়াকো মই কৈছো গতি খুব সোনকালে মই আশা করছো ইয়ার ব্যবস্থা আমি করব পারি আর লগতে দাদা মানে ফায়ার ব্রিগেড আহতে কিছু পলম হয়েছে আর আহিলে যদি এখন পানি নাই এখন প্রেসার নাই তিনিচুকীয়াত প্রায় প্রায় এরকম ধরনের ঘটনা সংঘটিত হয় ইয়াত যেটো মডেল যে আজি তারিখত হাই কোর্টের গাড়ি আহিছে সেই তেনে ধরনের ব্যবস্থা আমার তিনিচুকীয়াখনত নাই যার কারণে তেওঁলোককো আমি দুঃখ দিব নোৱাৰো আসলে তেওঁলোকৰ যি ব্যবস্থা আছে তার মাজতে করিবর কারণে চেষ্টা করেছে আর যথেষ্ট কষ্ট করেছে লগতে মই ইন্ডিয়ান আর্মিকো অশেষ ধন্যবাদ দিছো আইএসএলৰ লগতে ইন্ডিয়ান আর্মিও আহি পেলায় যথেষ্ট ইয়াতে সহযোগিতা করার কারণে আপনাদের দেখিছে যে খুব কম জায়গা এটা তেওঁলোকে মানে কভার করে পেলায় বাকি বিচরিত হবলে নিদিলে জুই যার কারণে আমি রক্ষা পড়ছো তো গতি মই আশা করছো আগন্তুক দিনত আমি নিজে অকমান সচেতন হব লাগিব আর বিশেষভাবে ইয়ার ওয়াইরিংয়ের যথেষ্ট কেরুন আছে মই ইতিমধ্যে এপিডিসিএলক কৈছো যে তেওঁলোকৰ যিবিলাক ওয়াইরিং আছে এইবিলাক যাতে কেবুলত তেওঁলোকে পরিণত করে কেবুল যদি হয়ে যায় তেতিয়াহলে স্পাইরিং হয়ে পেলায় যেটো মানে শর্ট সার্কিট হয়ে পেলায় যেটো জুই প্রায় জ্বলে সেই সমস্যাটোর পৰা আমি হাত সারিবর কারণে সক্ষম হব নিশ্চিতভাবে আমি ইতিমধ্যে মই ডিপার্টমেন্ট মন্ত্রীর লগত কথা পাতিছো অহা 2 তারিখে বিষয়টো আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগত কথা পাতিম যাতে এই সমস্যাটোর পুনৰ আমার যাতে ভুগিবলগীয়া নহয় ফায়ার ব্রিগেডের কারণে আমার দোকান জ্বলিবলগীয়া নহয় তার কারণে আমি বিহিত ব্যবস্থা লবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগত কথা হয় আসলে শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ তেখেতে ইতিমধ্যে নিজের যে ব্যক্তি আসলে কৈছে মুখ্যমন্ত্রীর লগত কথা পাতিব।